সুযোগ ব্যয়ের ধারণাটির সাথে কিন্তু আমরা সবাই কম বেশি পরিচিত। আমাদের সবাইকেই দৈনন্দিন জীবনে কোনো কিছু একটা পেতে হলে অন্য কিছু একটা ছেড়ে দেওয়া লাগে। এই যে কিছু পাওয়ার জন্য অন্য কিছু ছেড়ে দেওয়া, সেটিকেই বলে হলো সুযোগ ব্যয়। ধরো তুমি যখন 20 টাকা নিয়ে দোকানে যাও এবং দেখো যে একটা আইসক্রিমের দামও 20 টাকা, আবার একটা চিপসের প্যাকেটের দামও 20 টাকা, তখন কিন্তু তোমাকে সিদ্ধান্ত নিতে হয় যে তুমি এই 20 টাকাটা কীভাবে ব্যয় করবে। তুমি যদি 20 টাকা দিয়ে চিপস কিনো, তাহলে এই আইসক্রিমটা হবে তোমার চিপস কেনার সুযোগ ব্যয়। আবার তুমি যদি আইসক্রিম কেনো, তাহলে চিপসটা হবে তোমার আইসক্রিম কেনার সুযোগ ব্যয়। এভাবে করি কিন্তু আমরা দৈনন্দিন জীবনে আমাদের সুযোগ ব্যয়ের ধারণাটি প্রায় পরিচিত থাকি। এখন দেখি কিভাবে করে একটা উদাহরণের সাহায্যে আমরা আরও ভালো করে বুঝতে পারবো এই সুযোগ ব্যয়ের ধারণাটি। ধরো তুমি 2 ঘন্টা যাবৎ পড়াশোনা করছো। এখন তুমি এই পড়াশোনার মাঝখানে ভাবলে যে তুমি 20 মিনিটের একটা ব্রেক নেবে। এই 20 মিনিটের ব্রেকে তুমি 2 কাজ করতে পারো চাইলে। একটা হলো তুমি 10 মিনিট স্কুলের ক্লাস করতে পারো, অথবা ইউটিউবে গিয়ে গান শুনতে পারো। এখন আমরা ধরে নেই 10 মিনিট স্কুলের প্রতিটা ক্লাস 10 মিনিট করে, তাহলে 20 মিনিটে তুমি করতে পারছো 2টা ক্লাস। আবার ধরে নেই ইউটিউবে প্রত্যেকটা গান 5 মিনিট করে, তাহলে তুমি ইউটিউবে 4টা গান শুনতে পাচ্ছ। অর্থাৎ তুমি যদি এই 20 মিনিট পুরোপুরি 10 মিনিট স্কুলের ক্লাস করতে ব্যয় করো, তাহলে তুমি 2টো ক্লাস করতে পারবে ম্যাক্সিমাম। আবার তুমি যদি এই 20 মিনিটকেই খালি শুধুমাত্র ইউটিউবে গান শোনার কাজে ব্যয় করো, তাহলে তুমি 4টা গান শুনতে পারবে ম্যাক্সিমাম। তোমার হাতে এই 2টো অপশন আছে। এখন এইটাকে যদি আমরা এই রেখাচিত্রে এই ছকের মাধ্যমে দেখাতে চাই, তাহলে চলো দেখি। এই অক্ষে আছে 10 মিনিট স্কুলের ক্লাস, আর এই অক্ষে আছে ইউটিউবের ভিডিও। এখন এখানে ধরে নেই যে তুমি এই 20 মিনিটের পুরোটুকুকেই ব্যয় করছো 10 মিনিট স্কুলের ক্লাস করার কাজে, তাহলে তুমি করতে পারবে সর্বোচ্চ 2টো ক্লাস। এটাকে আমরা এ বিন্দু দিয়ে চিহ্নিত করি। এখন আমরা ধরে নেই যে না, তুমি এই 20 মিনিটে ইউটিউবে খালি গান শুনবে, তাহলে তুমি বড়জোর 4টা গান শুনতে পাবে। এক্ষেত্রে কিন্তু তুমি 10 মিনিট স্কুলের কোনো ক্লাসই করছো না। ধরে নেই তখন তুমি এই বি বিন্দুতে অবস্থান করবে, যেখানে তুমি 4টা ইউটিউবে গান শুনছো বা দেখছো, কিন্তু 10 মিনিট স্কুলের কোনো ক্লাসই করছো না। এখন এখান থেকে আমরা সুযোগ ব্যয়ের ধারণাটি কীভাবে করে বুঝতে পারবো? দেখো, তুমি যখন এ বিন্দুতে আছো তখন তুমি 10 মিনিট স্কুলে 2টো ক্লাস করতে পারছো, কিন্তু ইউটিউবে কোনো গান শুনতে পারছো না। এক্ষেত্রে এই ইউটিউবে গান না শুনতে পারাটা হলো তোমার 10 মিনিট স্কুলে ক্লাস করার সুযোগ ব্যয়। আবার ধরি তুমি বি বিন্দুতে আছো, এই বিন্দুতে তুমি শুধুমাত্র ইউটিউবে গান শুনছো, কিন্তু 10 মিনিট স্কুলের কোনো ক্লাস করছো না। এক্ষেত্রে এই যে তুমি ইউটিউব দেখছো, এক্ষেত্রে 10 মিনিট স্কুলের ক্লাস না করতে পারাটা হলো তোমার ইউটিউব দেখার সুযোগ ব্যয়। তাহলে ধরে নেই এখানে তোমার তৃতীয় কিন্তু আরেকটা অপশন আছে, তা হলো তুমি চাইলে 10 মিনিট স্কুলের 1টা ক্লাস করতে পারো এবং ইউটিউবে 4টা গান না শুনে 2টা গান শুনতে পারো। কেন? কারণ 1টা ক্লাস করতে তোমার লাগবে 10 মিনিট সময়, তোমার হাতে বাকি থাকবে আরও 10 মিনিট। এই 10 মিনিটে তুমি চাইলে আরও 2টো গান শুনে নিতে পারবে। তাহলে এটি হলো তোমার তৃতীয় অপশন। এটাকে আমরা যদি এই ছকের মাধ্যমে দেখাতে চাই, তাহলে আমরা চলে আসব সি বিন্দুতে, যে বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি যে তুমি 10 মিনিট স্কুলে 1টা ক্লাস দেখতে পারবে, আবার ইউটিউবে 2টা ভিডিও দেখতে পারবে। এই সি বিন্দুতে তাহলে আমরা যখন নেমে আসছি, ধরো তুমি প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলে যে তুমি শুধুমাত্র 10 মিনিট স্কুলের ক্লাসই দেখবে, তাহলে তখন তুমি 2টো ক্লাস দেখতে পারছিলে। কিন্তু যখন তুমি ভাবলে যে না, তুমি 10 মিনিট স্কুলের ক্লাস করার পাশাপাশি ইউটিউবে গানও শুনতে চাও, তখন কিন্তু তুমি এই এ বিন্দু থেকে নেমে এই বিন্দুতে চলে এসেছো, যেখানে তুমি শুধুমাত্র 10 মিনিট স্কুলের 1টা ক্লাস করতে পারছো এবং ইউটিউবে 2টো গান শুনতে পাচ্ছ। অর্থাৎ এখানে তুমি যে 10 মিনিট স্কুলে 1টা ক্লাস না করে 2টো গান শুনছো, এখানে আমরা বুঝতে পারছি যে 10 মিনিট স্কুলে প্রতিটা ক্লাস করার তোমার সুযোগ ব্যয় হলো ইউটিউবে 2টো গান শোনা। অর্থাৎ তুমি প্রতি একক, যখনই তুমি 10 মিনিট স্কুলে 1টা করে ক্লাস
কম দেখবে তখন তুমি ইউটিউবে দুটো করে গান বেশি শোনার সুযোগ পাবে। এখন আমরা এই ধারণাটিকেই নিয়ে আসি সমাজ বা রাষ্ট্রের উৎপাদন ক্ষেত্রে। ধরো একটা দেশের যা জমি এবং যা মানব সম্পদ আছে তাকে কাজে লাগিয়ে সেই দেশটি চাইলে ধান উৎপাদন করতে পারে অথবা গম উৎপাদন করতে পারে। আবার তাদের কাছে তৃতীয় একটি অপশন আছে, যা হলো ধান এবং গম দুটি কিছু কিছু পরিমাণে উৎপাদন করা। কোনো ক্ষেত্রে সে ধান বেশি উৎপাদন করবে, আবার কোনো ক্ষেত্রে সে গম বেশি উৎপাদন করবে। এখন তাহলে আমরা বোঝার চেষ্টা করি কীভাবে করে এই দেশটির ক্ষেত্রে আমরা সুযোগ ব্যয়ের ধারণাটি আরও ভালো করে বুঝতে পারবো। দেখো, এই দেশটি যদি চিন্তা করে যে শুধুমাত্র সে ধান উৎপাদন করবে, তাহলে সে অবস্থান করবে এ বিন্দুতে, যেখানে কিনা শুধুমাত্র সে 200 একক ধান উৎপাদন করতে পারছে। এই অক্ষে ধরে নেই ধান এবং এই অক্ষে ধরে নেই গম। তাহলে যখন সে এ বিন্দুতে আছে তখন সে 200 একক ধান উৎপাদন করছে কিন্তু কোনো গম উৎপাদন করতে পারছে না। আবার যদি ধরে নেই সে শুধুমাত্র গম উৎপাদন করতে চায়, তাহলে সেটা তাকে নিয়ে আসবে বি বিন্দুতে, যেই বিন্দুতে সে শুধুমাত্র গম উৎপাদন করতে পারে 100 একক কিন্তু কোনো ধানই সে উৎপাদন করতে পারছে না। অর্থাৎ এখানে বুঝতে পারছি আমরা যে সে চাইলে 100 একক গম উৎপাদন করতে পারে বা 200 একক ধান উৎপাদন করতে পারে। অর্থাৎ তাকে প্রতি একক ধান উৎপাদনের জন্য, প্রতি একক গম উৎপাদনের জন্য 2 একক করে ধানের সুযোগ ব্যয় করতে হচ্ছে। এখন তার কাছে বলেছিলাম একটা যে তৃতীয় অপশন আছে, তৃতীয় অপশনটি হলো যে ধান এবং গম দুটি কিছু কিছু পরিমাণে উৎপাদন করা। ধরে নিই সেটা তাকে নিয়ে যাবে বিন্দু সিতে, যেখানে কিনা সে 100 একক ধান উৎপাদন করতে পারবে আবার 50 একক গম উৎপাদন করতে পারবে। এই বিন্দুতে তাহলে সে দুটি কিছু কিছু পরিমাণে উৎপাদন করতে পারছে। এখন কোনো কারণে সেই দেশটি যদি মনে করে যে না, সে গমের উৎপাদনটি আরেকটু বাড়িয়ে দিবে, অর্থাৎ 50 একক থেকে নিয়ে বাড়িয়ে নিয়ে যাবে 60 এককে, তখন কি সে এই একইভাবে 100 একক ধান এবং 60 একক গম উৎপাদন করতে পারবে? পারবে না, কেননা তার এই যে নির্দিষ্ট উৎপাদনের উপকরণ আছে অর্থাৎ জমি এবং মানব সম্পদ আছে, সেটি দিয়ে সে একটি নির্দিষ্ট পরিমাণেই ধান এবং গম উৎপাদন করতে পারবে। এই যে নির্দিষ্ট উৎপাদনের যে পরিমাণটি, এটিই হচ্ছে গিয়ে তার উৎপাদন সম্ভাবনার রেখা, যা কিনা আমরা এ, সি এবং বি তিনটি বিন্দুকে সংযোগ করে পাই। এখন দেখি যে সে যখন 50 একক থেকে বাড়িয়ে গমের পরিমাণ 60 এককে নিয়ে যেতে চায়, তখন কিন্তু সে আর আগের মতো ধান উৎপাদন করতে পারবে না, তখন তাকে ধানের পরিমাণটা কমিয়ে আনতে হবে। অর্থাৎ সে তখন 60 একক গম উৎপাদন করছে এবং ধানের পরিমাণটা তখন কমে 100 থেকে নেমে আসছে 80-তে, অর্থাৎ সে চলে যাচ্ছে ডি বিন্দুতে, যেখানে কিনা সে 60 একক গম উৎপাদন করছে কিন্তু ধানের পরিমাণ 100 একক থেকে কমিয়ে 80 এককে নিয়ে এসেছে। এখান থেকে আমরা বুঝতে পারছি যেহেতু তাকে 10 একক গম বেশি উৎপাদন করার জন্য 20 একক ধান ছাড়তে হচ্ছে, তার মানে প্রতি 1 একক গমের জন্য তাকে 2 একক ধান উৎপাদন ছাড়তে হচ্ছে। এইভাবে করে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রতি 1 একক গমের জন্য যে 2 একক ধান ছাড়তে হচ্ছে, এটি তার সুযোগ ব্যয়ের একটি পরিমাপ, এবং এই যে রেখাটি আমাদেরকে নির্দেশ করছে তার উৎপাদন সম্ভাবনা রেখা।